আসসালামু আলাইকুম। আমরা দেখেছিলাম বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের যে ইকুয়েশনটা আছে, ওই ইকুয়েশনটা ডিরাইভ করার জন্য যখন ফাইয়ের মান জিরো হয় তখন আমরা দুইটা থিওরি দেখেছিলাম, একটা হচ্ছে লোয়ার বাউন্ড থিওরি, একটা আপার বাউন্ড থিওরি। তো লোয়ার বাউন্ড থিওরির ক্ষেত্রে কি হয় সেটা আমরা ফার্স্টে দেখি। এই যে একটা ফাউন্ডেশন আছে সয়েলের, সেটা সয়েলের আপার সারফেস থেকে ডি দূরত্বে, ডি ডেপ থেকে একটা ফাউন্ডেশন আছে। সে ফাউন্ডেশনে আলটিমেট লোড আছে, আলটিমেট ক্যাপাসিটি আছে কিউ আলটিমেট, এবং আমরা কিউবার যে সয়েলের যে বিয়ারিং প্রেশারটা আছে সেটাকে আমরা গামা ডি হিসেবে লিখেছি। এবং এই সয়েলটা কি আছে বলা হচ্ছে, ওয়েন দ্য ফাউন্ডেশন, আমরা যখন ফাউন্ডেশনটা স্থাপন করছি তখন এই সয়েলটাকে ফাউন্ডেশনটা পুশ করছে যে রাইট দিকে যেতে, যে যে সারফেসের কাছে যে সয়েলগুলো থাকে সেগুলো কিসে চলে যায়, রাইটে চলে যায়, সয়েলটাকে পুশ করছে রাইটের দিকে যেতে, লেফট অফ দ্য ও ওয়াই, ঠিক আছে। এই ফাউন্ডেশন এই কর্নার থেকে এই কর্নারে যেতে পুশ করছে। হ্যাজ দ্য প্রিন্সিপাল স্ট্রেস সিগমা 1:1, অর্থাৎ প্রথম লোডটা, মেইন লোডটা আসছে কোথা থেকে, এখান থেকে লোড আসার ফলে তো এটা রাইট দিকে সরে যাচ্ছে। তো যে উপর থেকে যে লোড আসছে সেই লোডের কারণে এটা কি হয়ে যাচ্ছে, রাইট দিকে সরে যাচ্ছে। তো এই যে উপরের দিকে যে স্ট্রেসটা থাকবে সেটাকে আমরা বলছি মেইন স্ট্রেস, এবং এটা যে আছে সেটাকে বলছি মাইনর স্ট্রেস। তো আমরা ওয়ান, সিগমা ওয়ান যেগুলো দিয়ে প্রকাশ করেছি সেগুলোকে আমরা মেজর স্ট্রেস বলছি। অর্থাৎ এটা যখন এই সাইডে চলে যাবে, এই সাইডে তখন সয়েলে কিন্তু এইটা পুশ করার কারণে কিন্তু এই সয়েলে এটা যদি ল্যাটারালি সরে যায় তাহলে এই সয়েলটাও কিন্তু ল্যাটারালি সরে যাবে। তার মানে কি, এই সয়েলটার মেজর যে স্ট্রেসটা সেটা হচ্ছে এই হরিজন্টাল বরাবর আসছে। তো এর জন্য এটার মেজর স্ট্রেসটা আমরা সিগমা ওয়ানটা হরিজন্টালি লিখেছি, এবং মাইনরটা সিগমা থ্রিটা এটা আপার থেকে যে উপর থেকে যে লোডটা আসবে, আপার লোডটা, এই আপার লোডটাই এটা হচ্ছে কিউবার, কিউবার লোডটাই তো আসবে। এইভাবে স্ট্রেসগুলো ক্যালকুলেট করেছি। তো সিগমা ওয়ান ইকুয়ালস টু হচ্ছে আমার কিউ আলটিমেট ডিসপ্লেসেস দ্য সয়েল টু দ্য রাইট অফ দ্য ও ওয়াই ল্যাটারালি, অর্থাৎ হরিজন্টালি এটাকে ডিসপ্লেস করতে চাচ্ছে এই ফাউন্ডেশনটা। তো রেজাল্টিং দ্য মেজর প্রিন্সিপাল স্ট্রেস অ্যাট ব্লক টু অ্যাজ হরিজন্টাল, যে আমরা যদি হরিজন্টাল বরাবর এটা মেজর স্ট্রেসটা কাউন্ট করি, সিগমা ওয়ানটা কাউন্ট করি যেটা মেজর হরিজন্টাল বরাবর আছে, সিগমা থ্রি ওয়ান, এটার ক্ষেত্রে কি হবে, সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু সিগমা ওয়ান ওয়ান, সরি, সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, সিগমা ওয়ান টু, অর্থাৎ এই দিক দিয়ে বরাবর যে স্ট্রেসটা যাবে এই স্ট্রেসটাই তো এই সয়েলের দিকে চলে যাবে। তাহলে সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু সিগমা ওয়ান টু, এবং আমরা জানি মেজর স্ট্রেস ইকুয়ালস টু মাইনর স্ট্রেস ইন্টু টেন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বাই টু প্লাস 2c10 45 ডিগ্রি প্লাস 5/2, এটা হচ্ছে স্ট্রেস নির্ণয়ের সূত্র। তাহলে এখান থেকে এখন আমরা সিগমা ওয়ানের জায়গায় আমরা মেজর স্ট্রেস সিগমা থ্রি ওয়ান বসাই, সরি, সিগমা ওয়ান টু বসাই, যেহেতু প্রথম স্ট্রেসটা সিগমা ওয়ান টু বসালাম, সিগমা ওয়ান টু বসানোর পরে এটা সিগমা ওয়ান টু ইকুয়ালস টু সিগমা থ্রি টেন স্কোয়ার 45 ডিগ্রি, ব্লক টু এর ক্ষেত্রে তাহলে কি আসলো, সিগমা ওয়ান টু ইকুয়ালস টু সিগমা থ্রি টু প্লাস 2c, এখানে ফাইয়ের মান আমরা কি ধরেছি, যখন ফাইয়ের মান জিরো তখনই তো আমরা আপার বাউন্ড থিওরি আর লোয়ার বাউন্ড থিওরিকে কাজে লাগাচ্ছি। তাহলে এখানে লোয়ার বাউন্ড থিওরির মান কত, লোয়ার বাউন্ড থিওরির ক্ষেত্রে ফাই ইকুয়ালস টু জিরো, এখানে টেন স্কোয়ার 45 প্লাস 2c 10 45 আছে, সেখান থেকে সিগমা ওয়ান টু এর মান আছে সিগমা থ্রি টু প্লাস 2c। এখন সিগমা থ্রি টু অর্থাৎ উপর থেকে যে লোডটা আসছে, স্ট্রেসটা আসছে, সেটা কত কিউবার, তাহলে কিউবার প্লাস 2c, ঠিক আছে। তাহলে সিগমা ওয়ান টু ইকুয়ালস টু কিউবার প্লাস 2c। এখন আমরা এই ব্লকের ক্ষেত্রে চলে যাই, ওয়ান ব্লকের ক্ষেত্রে আমার মেজর কোনটা, সিগমা ওয়ান ইকুয়ালস টু সিগমা থ্রি প্লাস 2c হবে যদি আমরা এই সূত্রে বসিয়ে দিই, সিগমা ওয়ান ইকুয়ালস টু সিগমা থ্রি প্লাস 2c। এখন সিগমা থ্রি ওয়ান, এই যে সিগমা থ্রি ওয়ান সমান আমরা কি ধরেছি, সিগমা ওয়ান টু মানে এই দিক থেকে যে প্রেশার নিয়ে এটা যাবে, এই হরিজন্টালি যে প্রেশারটা আসবে সেই প্রেশারটাই তো এই এই সয়েলে কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে। তাহলে সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু কিউবার প্লাস 2c, ঠিক আছে, কিউবার প্লাস 2c সিগমা থ্রি ওয়ান। এখন সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু আমরা কি জানি, সিগমা থ্রি ওয়ান ইকুয়ালস টু জানি আছে সিগমা ওয়ান টু, তাহলে সিগমা ওয়ান টু এর মান বসাই দিই, সিগমা ওয়ান টু মান কত পেয়েছি, কিউবার প্লাস 2c, তাহলে কিউবার প্লাস 2c প্লাস 2c ইকুয়ালস টু কিউবার প্লাস 4c হবে, এখানে 4c, তাহলে টোটাল কিউ আলটিমেট পেলাম কিউবার প্লাস 4c, এখানে 4c হবে, আপনার এখানে 4c লিখে নিন, কারণ এই 2c 2c যোগ করলে 4c আসে।
তাহলে দিস ইজ দ্য আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ফর এ সয়েল অফ ফাই ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যখন আমার অ্যাঙ্গেল অফ ফ্রিকশন থাকবে না সয়েলে, কোহেসিভ সয়েল, তখন আমার কিউ আলটিমেট হবে কিউবার প্লাস টু সি ফোর সি, কিউবার প্লাস ফোর সি, এটা লোয়ার বাউন্ড সলিউশন মেনে চললে। তাহলে কিউ আলটিমেট ইকোয়ালস টু কিউবার প্লাস ফোর সি ইকোয়ালস টু গামা ডি প্লাস ফোর সি। কিউবার সমান আমরা কী জানি, গামা ডি, ইউনিট ওয়েট অফ সয়েল ইন্টু ডেপথ অফ দ্য সয়েল ফ্রম আপার সার্ফেস অফ সয়েল টু ফাউন্ডেশন। তো এই ডি এর মান যদি জিরো হয় তাহলে কিউ আলটিমেট ইকোয়ালস টু ফোর সি, অর্থাৎ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি সয়েলের, কোহেসিভ সয়েলের ক্ষেত্রে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কখনোই ফোর সি এর নিচে যাবে না। ঠিক আছে, এবার আমরা আপার বাউন্ড থিওরি দেখি। আপার বাউন্ড থিওরিতে আমরা কি বলেছিলাম, যে ফাউন্ডেশনটা কলাপস করবে, কলাপস হবে। তো আমরা ধরলাম যে এই ফাউন্ডেশনটা ও পয়েন্টে রোটেট করবে, ও পয়েন্টে এই ফাউন্ডেশনটা রোটেট করবে। তো এইখানে আমার কি কি লোড আছে, কিউ আলটিমেট আছে যেটা ফাউন্ডেশন আছে, কিউ বার সয়েলের প্রেশার আছে, সয়েল প্রেশার আছে, ফাউন্ডেশন প্রেশার আছে, আরেকটা লোড আছে সেটা হচ্ছে এই যে কোহেশনের কারণে, কোহেশনের কারণে আরেকটা ফোর্স আছে সি। ঠিক আছে, তো আমরা এখন দেখি ও এর সাপেক্ষে যদি আমরা এই লোডগুলো মোমেন্ট ক্যালকুলেট করি, যেহেতু ও বরাবর রোটেট করবে, কিউ আলটিমেট ইকুয়ালস টু বি ইন্টু বি বাই টু। কিউ আলটিমেট এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, কত এরিয়া জুড়ে কাজ করছে লেন্থ বি, তাহলে বি ইন্টু বি বাই টু, অর্থাৎ এটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডকে পয়েন্ট লোডে নিলাম, ইকুয়ালস টু সি, সি ইন্টু এখন এটা কোন লেন্থ জুড়ে আছে, কোন এরিয়া জুড়ে আছে, লেন্থটা কীভাবে কাউন্ট করব, আমরা কি জানি এই সার্কেলের ক্ষেত্রে এর পরিধি কত, টু পাই আর, তাহলে এইটুকু কি হবে, পাই আর ইজ দ্য পাই বি ইন্টু, আর সেন্ট্রয়েডটা কোথায় থাকে, সার্কেলের সেন্ট্রয়েড, সেন্ট্রয়েড থাকে হচ্ছে আমার আর ডিস্টেন্সে, মানে ডি বাই টু, সেন্ট্রয়েড আর ডি বাই টু, তাহলে আমার ডিস্টেন্স এখানে টু বি হচ্ছে আমার ডায়ামিটার, তাহলে বি টু বি বাই টু ইকোয়ালস টু বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেন্ট্রয়েড। এরপর আছে কিউবার, সয়েলের ইউনিট ওয়েট, কিউবার সয়েলের প্রেশার কিউবার ইন্টু বি, এইটুকু যদি বি হয় তাহলে এইটুকু কি বি হবে, যেহেতু এটা একটা সার্কেল, সার্কেল আকারে রোটেট করছে, তাহলে এইটুকু হবে বি ইন্টু বি বাই টু, যেহেতু এটাও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। সেখান থেকে কিউ আলটিমেটের মান আমরা পাবো টু বাই সি প্লাস কিউবার, অর্থাৎ কিউ আলটিমেট ইকোয়ালস টু কিউবার প্লাস টু পাই, এর মান হচ্ছে 6.28 সি। এখন যদি আবার ডি এর মান জিরো হয় তাহলে কিউ আলটিমেট ইকোয়ালস টু 6.28, অর্থাৎ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কখনোই 6.28 সি এর বেশি হবে না। এখন যদি আমাদের এভারেজ কাউন্ট করি, আপার প্লাস লোয়ার বাই টু এভারেজ আলটিমেট প্রেশার কাউন্ট করি, তখন আসে আমার 5.14 সি। এটা হচ্ছে এভারেজের ক্ষেত্রে। ধন্যবাদ।